রাজভবনে আড়ি পাতার অভিযোগ মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বললেন যে ভেতরে নজরদারি করা হচ্ছে আর বাইরে হিংসার ঘটনা করছে, আর এই পরিস্থিতির মোকাবেলা অবিলম্বে করা উচিত। কার্যত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I can only answer. There is a lot of violence outside Rajbhavan. Violence inside Rajbhavan. একদিকে যখন রাজ্যপাল তিনি আক্রমণ করছেন, রাজ্যকে কাঠগড়ায় তুলছেন, হিংসার ঘটনা করছে গোটা রাজ্য জুড়ে এমনটাই অভিযোগ করছেন, তখন পাল্টা রাজ্যপালকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায়। অন্যদিকে জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলবো না, তবে এটুকুনি বলতে পারি যে পশ্চিমবাংলার তিনি কনস্টিটিউশনাল হেড এবং পশ্চিমবাংলার যে সরকার সংবিধান এটা তারই সরকার। সুতরাং আমরা আশা করব যে আমাদের রাজ্যের সংবিধান প্রধান তার সরকারের প্রতি তিনি নিশ্চিতভাবে তার সাংবিধানিক যে কর্তব্য এবং দায়িত্ব তিনি বলবেন। রাজ্যপাল বাইরে অভয়ারণ্য আর ভিতরে সার্ভিলেন্স, আরে সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা, কোনো পুলিশ, আগে তো তো হোয়াটসঅ্যাপ ছিল, এখন ফেস টাইম ছাড়া কথা বলে না, পুলিশ স্টেট তৈরি হয়ে গেছে। রাজভবনে আড়ি পাতার অভিযোগ মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বললেন যে ভেতরে নজরদারি করা হচ্ছে আর বাইরে হিংসার ঘটনা করছে, আর এই পরিস্থিতির মোকাবেলা অবিলম্বে করা উচিত। কার্যত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I can only answer. There is a lot of violence outside Rajbhavan. Violence inside Rajbhavan. একদিকে যখন রাজ্যপাল তিনি আক্রমণ করছেন, রাজ্যকে কাঠগড়ায় তুলছেন, হিংসার ঘটনা করছে গোটা রাজ্য জুড়ে এমনটাই অভিযোগ করছেন, তখন পাল্টা রাজ্যপালকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায়। অন্যদিকে জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলবো না, তবে এটুকুনি বলতে পারি যে পশ্চিমবাংলার তিনি কনস্টিটিউশনাল হেড এবং পশ্চিমবাংলার যে সরকার সংবিধান এটা তারই সরকার। সুতরাং আমরা আশা করব যে আমাদের রাজ্যের সংবিধান প্রধান তার সরকারের প্রতি তিনি নিশ্চিতভাবে তার সাংবিধানিক যে কর্তব্য এবং দায়িত্ব বলবেন। রাজ্যপাল বাইরে অভয়ারণ্য আর ভিতরে সার্ভিলেন্স, আরে সরকারের কোনো মন্ত্রী, কোনো নেতা, কোনো আমলা, কোনো পুলিশ, আগে তো তো হোয়াটসঅ্যাপ ছিল, এখন ফেস টাইম ছাড়া কথা বলে না, পুলিশ স্টেট তৈরি হয়ে গেছে।